বেলা বেশি হয়নি, তবু এর মধ্যেই কত মানুষ সমুদ্রে নেমে পড়েছেন, স্নানও করছেন অনেকে। টোটোয় না উঠে আমরা উঠে পড়েছি ভ্যানে। চলে এলাম ঢেউ সাগর। সুপ্রভাত বন্ধুরা, করুণাময়ী বাস স্ট্যান্ডে ঢুকছি। যেদিকটা থেকে দূরপাল্লার বাস ছাড়ে ওই দিকটা যাচ্ছি। নমস্কার দর্শক বন্ধুরা, ভ্রমণ এক্সপ্রেসে আপনাদের স্বাগত। আজ 25শে ডিসেম্বর 2021, এখন বাজে সকাল 5:45। আমরা বেরিয়ে পড়েছি আজকে দীঘার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা আছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। এখান থেকে শ্যামলী পরিবহনের বাসে আমরা যাব দীঘা, আর আমাদের বাস ছাড়বে 6:21। তাহলে চলুন আমরা সবাই বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে। অনলাইনে টিকিট আগেই কাটা ছিল, এখন এসে অ্যাটেন্ডেন্স কনফার্ম করলাম। আমাদের বাস দিয়ে দিয়েছে, এই হচ্ছে আমাদের বাস। বাস এসে গেছে, আমরা ওয়েট করছি, একটু পরেই বাসে উঠে পড়ব। বাস ছাড়বে 6:21। দীঘা পৌঁছতে পৌঁছতে মোটামুটি 11:30 তো হবে। বাসে উঠে পড়লাম, বাস একেবারেই ফাঁকা, যাত্রী প্রায় নেই বললেই চলে। বাগুইয়াটি 1 নম্বর আর ডানলপে এরা স্টপেজ দেবে, ওখান থেকে যাত্রীরা উঠবেন। এখন বাজে ঠিক 6:25, আমাদের বাস ছেড়ে দিল। অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, খিদে পেয়ে গেছে। একটা সন্দেশ দিয়ে আগে ব্রেকফাস্ট করা যাক। উল্টোডাঙ্গায় বাস এবার ভিআইপি রোড ধরলো। যাত্রীদেরকে জলের বোতল দেয়া হলো। এসে গেল কোলাঘাট, এখানটা বাস দাঁড়ালো, আমরা ব্রেকফাস্ট করার জন্য নামলাম। কোলাঘাটে এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। খুব দ্রুত খাবার খেতে হলো, কারণ বাস এখানে বেশিক্ষণ দাঁড়ায় না। রূপনারায়ণ নদ পেরিয়ে, নন্দকুমার পেরিয়ে আমরা চলেছি দীঘার পথে। হলদি নদী, এসে গেছি দীঘা। এবারে হোটেলে যাওয়ার পালা। আমাদের হোটেল হচ্ছে ব্লু ভিউ। এখান থেকে হোটেল ব্লু ভিউ বেশি দূর না, কিন্তু টোটোয় 100 টাকা ভাড়া চাইছে, দেখি দরদাম করে কিছু কমানো যায় কি। টোটোয় না উঠে আমরা উঠে পড়েছি ভ্যানে। ভ্যানে যাচ্ছি হোটেলে, হোটেল ব্লু ভিউ, ভাড়া চাইলো 60 টাকা। এসে গেছি, হোটেলটা বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই। এই হচ্ছে হোটেল ব্লু ভিউ।
এটা রিসেপশন এরিয়া। অ্যাকোয়ারিয়ামটা বেশ বড়, মাছগুলো বেশ বড় বড়। করিডোর পেরিয়ে আমাদের রুমে ঢুকলাম। এই হচ্ছে আমাদের রুম। সি ফেসিং রুম নয়, কিন্তু ব্যবস্থাপত্র ভালোই। আর এই হচ্ছে আমাদের বাথরুম। গরম জলের ব্যবস্থা আছে। আমাদের দীঘা ঢুকতে ঢুকতে 11:45 হয়ে গেল। একটু টাইম বেশি লাগলো, দীঘায় ঢোকার মুখে একটু জ্যাম পেয়েছিলাম আমরা। তবে জার্নিটা বড় আরামের হয়েছে, খুব সুন্দর ঘুমোতে ঘুমোতে চলে এসেছি, খুব ভালোভাবে এসেছি। বাসটা সত্যিই খুব ভালো ছিল, বাসটা কন্ডিশন খুব ভালো আর চালিয়েছিল ভালো, ভালো এসেছি। এইবারে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরোবো। খাবারের অর্ডার দিয়ে দিয়েছি এখানে হোটেলে, যে রেস্টুরেন্ট আছে সেখানেই খাবারের অর্ডার দিয়ে দিলাম লাঞ্চের। আর এবারে আমরা যাব একটুখানি চারপাশটা ঘুরে দেখতে, একটু আশপাশটা ঘুরে দেখি। এসে গেছি সমুদ্রের ধারে ওল্ড দীঘায়। এই ব্লু বিল্ডিংটাই হচ্ছে আমাদের হোটেল, মানে হোটেল ব্লু ভিউ, একদম সমুদ্রের সামনে। এই হোটেলে সি ফেসিং রুম পেলে ঘর থেকে বা বারান্দা থেকে খুব ভালোভাবে সমুদ্র দেখা যাবে। যাচ্ছি গরম গরম ডিম সেদ্ধ খেতে। এখানটায় ডিম সেদ্ধ আর ঘুগনি বিক্রি হচ্ছে। ওল্ড দীঘার এমনিতেই একটা জমাটি ব্যাপার আছে, আর আজ 25শে ডিসেম্বর, তো এই জমাটি ব্যাপারটা পুরো দ্বিগুণ। দীঘার, বিশেষ করে ওল্ড দীঘার এই জমজমাট ব্যাপারটাই আমাদের খুব ভালো লাগে। কত মানুষ দেখুন, কত মানুষ, সবাই নিজের নিজের মতো করে দিনটাকে উপভোগ করছে। ঘোটক মহারাজ সওয়ারির অপেক্ষায়। বেলা বেশি হয়নি, তবু এর মধ্যেই কত মানুষ সমুদ্রে নেমে পড়েছেন, স্নানও করছেন অনেকে। ভরা জোয়ার এখন। সমুদ্র দেখতে এসে দূর থেকে সমুদ্র দেখলে কি হয়, সমুদ্রের কাছে যেতে তো ইচ্ছে করে না। আস্তে আস্তে পরে নেমে আসছি। এটা ওল্ড দীঘা, এখানে যাকে সেই বালুকা বেলা বলে সেটা পাওয়া মুশকিল। এখানে পুরোটাই সিমেন্ট দিয়ে বাঁধানো, তবু তো সমুদ্রের কাছে আসা। এইখানটায় জলের টান খুব, পড়ে গেলে কিন্তু ব্যথা পাওয়ার ভীষণ সম্ভাবনা। চুপচাপ বসে ঢেউ গুনতে গুনতেই অনেক সময় কাটিয়ে দেওয়া যায়। এইবার টুকটাক পেট পুজো আলু কাবলি দিয়ে।
জল দেবো নাকি? জল দেবো। ভালো বানিয়েছো। আমাদের খাবার এসে গেছে। এটা হচ্ছে পমফ্রেট মশলা, এটা রাইস, আর এটা হচ্ছে রুইয়ের কালিয়া। এই আমাদের আজকের লাঞ্চের মেনু। এখানে হোটেলে রেস্টুরেন্ট আছে টপ ফ্লোরে, তবে আমরা আর আজকে রেস্টুরেন্টে গেলাম না, ঘরেই নিয়ে নিলাম খাবার। আমরা এখন বেরিয়ে পড়লাম। আগে আমরা যাচ্ছি উদয়পুর, তারপরে উদয়পুর বিচ, তারপরে ওশিয়ানিয়া, আর শেষে যাব ঢেউসাগর। মেরিন অ্যাকোয়ারিয়াম আসছে সামনে, মেরিন অ্যাকোয়ারিয়াম পেরোচ্ছি আমরা। নিউ দীঘায় কত সুন্দর সুন্দর হোটেল হয়েছে, কত বড় বড় হোটেল। দীঘায় এলে আমরা সাধারণত ওল্ড দীঘাতেই থাকি, তাই নিউ দীঘার এদিকটা নতুনই রয়ে গেছে আমাদের কাছে। আমরা ঢেউসাগর ছাড়িয়ে এগিয়ে চললাম, সবচেয়ে দূরে পড়ে উদয়পুর বিচ। আগে আমরা উদয়পুর বিচে যাব, তারপর ওশিয়ানিয়া, আর তারপরে আসবো ঢেউসাগরে। ঢেউসাগরে আসবো আমরা ফেরার পথে। উদয়পুর বিচ এসে গেছে, আমরা এখনো অটোতে আরেকটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে নামবো। এই উদয়পুর বিচ কিন্তু উড়িষ্যার মধ্যে, এটা বেঙ্গল না, বাংলা না, এটা উড়িষ্যা। পৌঁছে গেছি উদয়পুর। অটো থেকে নেমে পড়েছি, সি বিচের দিকে হেঁটে যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, শুধু দেখে নামতে হবে। বাপরে, এখানটা তো ভীষণ ঢালু, নামবো কি করে? সমুদ্রের জল কতটা চলে আসে, হ্যাঁ পুরো ভেজা, তার মধ্যে জোয়ারের সময় জল এখানে চলে এসেছিল। এখন ভাটা, জল সরে গেছে দূরে, তাই আমাদের জল দেখতে অনেকটা এগিয়ে যেতে হবে। সি বিচের ওপরে এরকম খাবার স্টল, এরকম উদয়পুরের মতো আর কোথাও দেখা যায় না। মাছ সাজানোই রয়েছে, পছন্দ করো অর্ডার দাও, গরম গরম ভাজা খাও, এই হচ্ছে এখানকার ব্যবস্থা। ওরে বাবা রে, বালি কি ঠান্ডা, পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি সমুদ্র দিকে, আসছে 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 আসছে, ওয়াও ওয়াও কি ঠান্ডা রে, জল কি ঠান্ডা। এখানকার পরিবেশটা খুব একটা ভালো লাগলো না, সেজন্য বেশিক্ষণ থাকলাম না, ফিরে যাচ্ছি। বিচের অবস্থা দেখুন, এইবার আমরা যাচ্ছি ওশিয়ানা। ওশিয়ানা কিন্তু বাংলার মধ্যে পড়ছে। এটা ওশিয়ানা টুরিস্ট কমপ্লেক্স। সামনে বেশ উঁচু সিঁড়ি, অনেকটাই উঁচু, এই উঁচু সিঁড়ি পেরিয়ে উঠতে হবে, তারপরে এতটাই নিশ্চয়ই নামতে হবে সি বিচে যেতে গেলে।
সিঁড়ি দিয়ে নেমে এসে তারপরে পেলাম সমুদ্র। আমরা এখন আছি ওশেনিয়া বিচে। আমরা একেবারে সমুদ্রের ধারে নামিনি, সমুদ্রের সামনেই যে ওয়াচ টাওয়ারটা আছে সেখানে উঠে এসেছি। এই ওয়াচ টাওয়ার থেকে নিচটা ভীষণ সুন্দর লাগছে, সমুদ্র দেখতে ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখুন সূর্যাস্ত হচ্ছে, ভারী সুন্দর দৃশ্য। ওই যে বিচটা দেখছেন ওইটা উদয়পুর বিচ, আর এইটা ওশিয়ানা, দুটো বিচই একেবারে গায়ে গায়ে। খুব সুন্দর এই ওশেনিয়া বিচটা, খুব সুন্দর, ভালো লাগলো। আপনারা দীঘায় এলে এই ওশেনিয়া বিচে কিন্তু আসতে ভুলবেন না, ভালো লাগে। একটু সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপার আছে, সিঁড়ি দিয়ে ওঠা এবং নামা, কিন্তু ভালো লাগবে। ওই কষ্টটা করে এলে এই জায়গাটা আপনাদের মুগ্ধ করবে। ওয়াচ টাওয়ারে টুরিস্টদের অ্যালাউ করা হয় সন্ধে ছটা পর্যন্ত, তারপরে কিন্তু আর কাউকে অ্যালাউ করা হয় না। চলে এলাম ঢেউসাগর, টিকিট কেটে ঢুকে পড়লাম ঢেউসাগর পার্কে। এই ঢেউসাগর হচ্ছে সমুদ্রের ধারে একটা সাজানো গোছানো পার্ক, বেশ বড় এলাকা জুড়েই এটা তৈরি হয়েছে। এই পার্কেও বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক ব্যবস্থাই আছে। ঢেউসাগর পার্কে এটা সমুদ্রের ধারে একটা স্টেজ, মঞ্চ। ফিরে এলাম ওল্ড দীঘায়। চাটা বড় ভালো, বড়দিনের সন্ধ্যার জমজমাট দীঘা। কত মানুষ, কত লোকজন, হই চই, রং বেরং, মানে পুরো মেলা লাগছে, মেলার পরিবেশ। মাছ ভাজা স্টলের সামনে ভিড় দেখেছেন? ওখানে কিন্তু কাঁকড়া, স্কুইড সবই পাওয়া যায়। আবার আলু কাবলি, এইবার ঢুকে পড়লাম মার্কেটে। এইসব টুকটাক কেনাকাটির কি কোনো শেষ আছে? এ চলতেই থাকে। এটা বিশ্ব বাংলা পার্ক, এখানে একটু বসলাম। আজকের মতো আমাদের ঘোরাঘুরির এখানেই ইতি, এবারে ফিরে যাব হোটেলে। কাল আবার বেরোবো, কাল সকালে যাব মোহনা, আর বিকেলের দিকে ইচ্ছে আছে তালসারি যাবার, তবে সেই ভ্রমণের বর্ণনা থাকবে পরের পর্বে। আজকের পর্ব এখানেই শেষ করছি। বন্ধুরা, আপনাদের এই পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সম্পর্কে জানতে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।